Please subscribe to Rinku's cooking channel. আমি এখন মোচার চপের রেসিপি শেখাচ্ছি আপনারা আমার চ্যানেলে যে লোডেড আছে মোচার ঘন্ট রেসিপিটা দেখে নেবেন এবার আমি ওই ঘন্টের মধ্যে ওই আমি রোস্টেড বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা আর ছোট করে কাটা নারকল সেটা দেব দিয়ে আমি আলু পোষণটা একটু বেশি করে রেখেছিলাম তরকারির মধ্যে থেকে সেটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে সুন্দর করে তরকারিটা একদম এক মানে কি বলবো মেখে নেওয়ার মতন হাতে মেখে নেওয়ার মতন খুন্তি দিয়ে ভালো করে ওইটা আমি নেড়ে চেড়ে নেব এবার আমি একটা কড়াইয়ে বেশি করে তেল দেব যাতে চপগুলো ডিপ ফ্রাই হবে সিম আছে এটাকে গরম করতে দেব যতক্ষণ তেলটা গরম হবে আমি ব্যাটারটা তৈরি করব এর জন্য এক কাপ বেসনে একটা কুচি করে কাটা লঙ্কা একটু কালো জিরে আঞ্জার মতো নুন হাফ চামচ বেকিং পাউডার অথবা বেকিং সোডা আর এক চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে খুব ভালো মতন মাখব প্রথমে শুকনোই এটাকে ভালো করে নাড়াচাড়া করব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জলটা আস্তে আস্তে দিতে হবে যাতে না খুব বেশি থিক ঘন হয়ে যায় না খুব বেশি পাতলা হয়ে যায় একদম একটু যাতে চপটা ওর মধ্যে ডুবিয়ে আমি ভাজতে পারি সেরকম ধরনের থিক এটাকে করব আর এই গোলার পদ্ধতিটা এরকম করে করবেন তাতে এটা খুব সুন্দর ফ্লাপি হবে এরকম ধরনের আপনি যে আমি যেমন করে গুলছি সেরকম সেই প্রসেসেই আপনি আপনারা এই ব্যাটারটা গুলবেন এবার আমার মোচার তরকারিটা যে ছিল তার মধ্যে আমি এখন ভাজা মশলা এক চামচ ভাজা মশলা যেটা কি আমি শুকনো লঙ্কা একটা আর ভাজা জিরে গুঁড়ো করে তৈরি করেছি এটা এখন এই জন্য মিক্সড করলাম যাতে গন্ধটা ভাজা মশলা স্টে করে থাকে ভালো মতন সেজন্য এবার এই মোচার তরকারি থেকে গোল গোল করে আমি যতগুলো চপ বানাবো গোলার মতন তৈরি করে নেব চপের প্রথমে গোলার মতন তৈরি করব তারপরে দেখছি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার ওই চপের গোলাটাকে নিয়ে হাতে একটু চ্যাপটা মতন করে ওইটা বেসনের ব্যাটারে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে এটাকে ডিপ ফ্রাই করবো এখন আঁচটা একটু সিম করে দেব যাতে ভিতর থেকে পুরো ভালো মতন ভাজা হয়ে যায় এরকম করে আপনি যতগুলোই চপ বানাবেন গোলা মন্দির দিয়ে দিতে থাকুন আর একটু এক সাইড লাল হয়ে গেলে আমি অপোজিট সাইডে অপর দিকে এটাকে উল্টে দেব যাতে দুটো সাইডে সমানভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায় এটা আমার হয়ে গেলে পরে এটাকে আমি চাট মশলা আর লাল লাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সার্ভ করব ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন